আজকে মঞ্চ আলোকিত করছে অবশ্যই আমরা না দেখতে পাচ্ছেন তিন তিনটি অ্যাওয়ার্ড একটু দেখে আসি চলো তো হুম চলো ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ এন্ড দা চ্যাম্পিয়ন দা ট্রফি ধরে কি হবে যেটা আমরা পাবো না তবে এই ট্রফির জন্য এত কিছু তাই না মনে আছে সেই 17,000-এর অধিক কন্টেস্ট্যান্ট সেখান থেকে বিচারক মণ্ডলী সিলেকশন করতে করতে 5,000 তারপরে আমরা 250 জনকে নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড স্টার্ট করলাম একদম ঠিক বলেছো আমিও তাই ভাবছিলাম যে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন 17,000-এরও বেশি প্রতিযোগীর চেষ্টা আর মেধা দেখানোর যে ঘোরদৌড় যে কম্পিটিশন সেখান থেকেই আমরা পেয়ে গেছি সেরা 6-কে যারা আজকে এই তিনটি অ্যাওয়ার্ডের দাবিদার প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাওয়ের গ্র্যান্ড ফিনালের মঞ্চে আমাদের সঙ্গে আছে সেরা 6 আর তাদের মধ্য থেকে আমরা খুঁজে বের করব কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং আমি আছি ইন্তু আজকে চ্যাম্পিয়ন খুঁজেই ছাড়ব কিন্তু তার সাক্ষী হিসেবে থাকবেন আপনারা আর বিজ্ঞ বিচারক হিসেবে যারা আছেন যারা ছিলেন তারাই থাকবেন আর থাকবে আমাদের সেরা 6 না আয়োজনে আজকে আমরা একটু ব্যতিক্রম করেছি আরো কিছু ঝলক আরো কিছু চমক আছে আমরা আমাদের এই গ্র্যান্ড ফিনালে যাত্রা শুরুর আগে এই যাত্রায় যারা আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন করেছেন স্পন্সর তাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানাতে চাই যদি থ্যাঙ্কফুল না হই তাহলে আমাদের চলার পথে এই সহায়কদের পাবো না আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অ্যাটায়ার পার্টনারদের আমাদের মেল কন্টেস্ট্যান্ট মেল জাজেস এবং আমাকে স্পেশালি সাজানোর জন্য আমি থ্যাঙ্কস জানাই আমাদের অ্যাটায়ার পার্টনার ও টুকে এবং আমাদের ইয়াংস্টার সিজন 2 ফ্যামিলিতে আমরা যারা ফিমেল মেম্বার আছি আজকে গ্র্যান্ড ফিনালেতে তাদের ওয়ার্ডরোব পার্টনার নাজারা এবং আমাদের ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে লুক অ্যাট মি আমাদের ওটিটি পার্টনার আরটিভি প্লাস মেকওভার পার্টনার পারসোনা এবং আমাদের স্টাইলিং করিয়েছে অর্থাৎ সুন্দর করে সাজিয়েছেন কোরিওগ্রাফার আসাদ খান যে যেখান থেকে আমাদেরকে হেল্প করেছেন সবার জন্য অনেক অনেক থ্যাঙ্কস এবং কৃতজ্ঞতা এবার আমরা আমাদের মূল যাত্রায় যেতে চাই আর শুরুতেই যেটা বলছিলাম ভাই যেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা না থাকলে এই 17,000-এরও বেশি কন্টেস্ট্যান্ট থেকে খুঁজে খুঁজে বিচার বিশ্লেষণ করে তারপরে সেরা 6-কে গ্র্যান্ড ফিনালে মঞ্চে আনা ছিল সিম্পলি ইম্পসিবল সেই তিন জনকে এবারে আমরা মঞ্চে ডেকে নিতে চাই নান আদার দেন ইমন সাহা কবি বকুল এবং সানিয়া লিজা আসছে আমাদের তিনজন বিজ্ঞ বিচারক গলা ছেড়ে গাও কণ্ঠে তোলো সুর স্বপ্ন বাঁধা প্রাণে চলো বহুদূর লক্ষ্যটাকে স্থির করে করো বিজয়ের অঙ্গীকার ইয়াংস্টার ও ইয়াংস্টার ইয়াংস্টার থ্যাংক ইউ সো মাচ আজকে চাপহীন আছেন আমাদের বিজ্ঞ বিচারকরা তো আশা করি আমাদের আজকের এই সন্ধ্যা সুন্দর যাবে উপভোগ করবেন আপনারা থ্যাংক ইউ গো এন্ড এনজয় প্রিয় দর্শক এবারে আমি মঞ্চে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি আমাদের সকলের অভিভাবক শত ব্যস্ততার মাঝেও যিনি অনুপ্রেরণা যোগাতে ভোলেন না আমাদেরকে আমাদের সকলের ইন্সপিরেশন আমাদের আরটিভির সম্মানিত সিইও সৈয়দ আশিক রহমানকে আমি অনুরোধ করছি স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত সুধীবৃন্দ শুভ সন্ধ্যা গলা ছেড়ে গাও স্লোগানকে সাথে নিয়ে রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 তার গ্র্যান্ড ফিনালে আজ দেখতে দেখতে অনেকগুলো সময় পেরিয়ে এসেছি আমরা সুধীমণ্ডলী এখানে যারা উপস্থিত আছেন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের পর্দায় যে যেখানে বসে আমাদের আয়োজনটি আজকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা প্রায় 17,000 রেজিস্ট্রেশন হয়েছিল অনলাইনের মাধ্যমে তাদের মধ্য থেকে বাছাই করে আমরা কিন্তু 5,000 বাছাইকৃত একটি লিস্ট ধরিয়ে দিয়েছিলাম আমাদের বিচারক মণ্ডলীর কাছে তারা আবার 5,000 থেকে বেছে 250 জনকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানান সেই 250-কে নিয়ে পথ চলা শুরু হয় এই স্টুডিওতে এবং ফাইনালি ওনারা 16 জনকে নির্ধারিত করেন এখানে বিভিন্ন পর্বের মাধ্যমে বিভিন্ন বাছাইয়ের মাধ্যমে আজকে টপ 6 আমরা পেয়েছি
তো পথ চলাটা খুব একটা সোজা না, এখানে থাকতে হয়েছে, ক্যাম্পে থাকতে হয়েছে, তবে সুখেরও অনেক, কারণ সবাই নতুন বন্ধুদের পেয়েছে, একসাথে কেউ কাউকে চিনত না, একটা পরিবার আজকে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, আমরা একটি বড় পরিবার পেয়েছি, আজকে এবারেও যারা নতুন এখানে পার্টিসিপেন্টস তারাও একটি বড় পরিবার পেয়েছে। আসলে আমরা মনে করি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্যে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আমাদের যুব সমাজ যদি আজকে এই চর্চার মাধ্যমে সামনে এগিয়ে যায়, তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই 16 জন উপস্থিত আছে আজকে, যারা এবার টপ 16-এর মধ্যে আসতে পারেনি, তারা কিন্তু আগামী বছরের জন্য রেডি হও, তোমাদেরকে আগামী বছর আবার পার্টিসিপেট করতে হবে। এই এক বছর কিন্তু সুযোগ নিজেকে আরেকটু শানিত করার। যাই হোক, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের বিচারক মণ্ডলী অনেক কষ্ট করেছেন, আমাদের একটা বিশাল বড় দক্ষ টিম তারা কাজ করে গেছে, সামনে পেছনে আরজু এই অনুষ্ঠানের এই আয়োজনের প্রডিউসার, মানে আমার মনে হয় এর মধ্যে তার নাওয়া খাওয়া ছিল না, রাত 2টা 3টা 4টা আরজু আছে ব্যাক স্টেজে, তার সাথে তার টিম আছে, আমাদের টিম আছে, সবাইকে আমি কনগ্রাচুলেট করছি। এবং যারা এবার চ্যাম্পিয়ন হতে পারলো না কিংবা যে চ্যাম্পিয়ন হতে পারছে না, তার জন্য মন খারাপ করার কিছু নেই, কারণ আরটিভি তো বলেছে প্রত্যেককে নিয়ে আরটিভি কাজ করবে, প্রত্যেকের জন্যই আরটিভি কাজ করবে। সো ইট ইজ ইয়োর স্টেজ, তোমরা আরও ভালোভাবে তোমাদেরকে প্রিপেয়ার করো, হয়তোবা আগামী মাস থেকেই তোমাদেরকে এই স্টেজে গান গেতে হবে। তো তোমাদের জন্যে অগ্রিম শুভেচ্ছা। দর্শকদেরকে আমি বলবো, দর্শক আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন সবসময়, সেভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন, কারণ দর্শকদের অনুপ্রেরণা আমাদের সবচেয়ে বড় আমাদের শক্তি। ধন্যবাদ সবাইকে, উপভোগ করুন আজকে সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আশিক রহমান, আমাদের আরটিভির সম্মানিত CEOকে চমৎকার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। কিছু মানুষ কাজ করে যান, কখনো পেছনে কখনো মঞ্চের সামনে, এরকম একজনকে আমি এবার তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আরটিভি জনাব হুমায়ুন কবির। বিসমিল্লাহ রহমান রহিম, উপস্থিত সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আরটিভি ইয়ং স্টার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, গণ্যমান্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরটিভি পরিবারের সদস্য সহ ইয়ং স্টার সিজন 2 এর বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত ইয়ং স্টার্স ও সকল দর্শককে আরটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো দেশেরই অন্যতম ড্রাইভিং ফোর্স হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। আমাদের তরুণেরা অদম্য, এদেশের তরুণেরা যে কোনো প্রতিকূলতাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সাহস রাখে, আর বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% তরুণ, যাদের বয়স 15 থেকে 29 বছর। এই 4.25 কোটি তরুণদের শারীরিক, মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আর এই তরুণদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে আরটিভি বছরব্যাপী ইয়াং স্টার ও বাংলার গায়নের মতো রিয়েলিটি শোয়ের পরিকল্পনা ও বাস্তবায়ন করে চলেছে। আরটিভির রিয়েলিটি শোগুলোর মধ্যে দিয়ে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মেধাবী সঙ্গীত শিল্পী আমরা খুঁজে বের করে এনেছি, যারা নিয়মিত বিভিন্ন প্ল্যাটফর্মে শো করছেন। অনেকেই ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সঙ্গীতের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন। মূলত ইয়াংস্টার সিজন 1-এর বিপুল জনপ্রিয়তা এবং সাফল্য আমাদের সিজন 2-এর আয়োজনকে উৎসাহ দিয়েছে। শুধু দেশেই নয়, এই রিয়েলিটি শো দেশের বাইরেও ব্যাপক আলোচিত হয়েছে, আর সে কারণেই দেশের গণ্ডি পেরিয়ে আমরা যুক্তরাষ্ট্রে ইয়াংস্টার US-এর আয়োজন করেছিলাম। বাংলাদেশি বংশোদ্ভূত বিপুল সংখ্যক আমেরিকান তরুণ তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যাদের মধ্য থেকে বেস্ট 11-কে বাংলাদেশে এনে আমরা গ্র্যান্ড ফিনালের আয়োজন করেছিলাম। উপস্থিত পার্টিসিপেন্টস বৃন্দ, আপনারা সবাই মেধাবী শিল্পী, আমি বিশ্বাস করি আপনাদের পারফরম্যান্স আমাদের পাশাপাশি দর্শকবৃন্দকেও মুগ্ধ করেছে। আপনারা আপনাদের এই একাগ্রতা এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারাও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের কাতারে নিজেদের নাম লেখাতে পারবেন। রিয়েলিটি শোটির দীর্ঘ জার্নির মধ্যে দিয়ে আপনারা আরটিভি পরিবারের সদস্য হয়ে গেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, পূর্বের রিয়েলিটি শোগুলোর মতোই আপনাদের আরটিভির সার্বিক পৃষ্ঠপোষকতা বজায় থাকবে এবং
নিয়মিত সুযোগ প্রদান করা হবে। আমি সকলের সাফল্য কামনা করছি। আমি আরও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আরটিভি ইয়াংস্টার রিয়ালিটি শোর বিজ্ঞ বিচারক মণ্ডলীদের প্রতি, বিশেষ করে ইমন শাহ, কবির বকুল এবং লিজার প্রতি, যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেরাদের মধ্য থেকে সেরাদের বেছে নেওয়ার মতো কঠিন এবং অত্যন্ত জটিল কাজটি সম্পন্ন করেছেন। পরিশেষে আপনাদের সবাইকে আজকের এই গ্র্যান্ড ফিনালের উপভোগের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ছেড়া করুণা করুণা মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধু মিছেরা করুণা করুণা। আমরা সুরের মর্ছনায় আমরা সাক্ষী হয়েছি, আমরা উপভোগ করেছি। যিনি এই গানটি গেয়েছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা গান আমাদের উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি, প্লিজ ওয়েলকাম। আজকের অনুষ্ঠানে দেশের অনেক গুণী শিল্পী এখানে উপস্থিত আছেন এবং সমবেত সুধী মণ্ডলী, এবং আজকে যারা এখানে গ্র্যান্ড ফিনালে প্রথম 16 জনকে এখানে ডাকা হয়েছে, 6 জন পারফর্ম করেছে। আমি সবাইকে অভিনন্দন জানাই যারা এই গ্র্যান্ড ফিনালে 16 জনের মধ্যে অবস্থান নিতে পেরেছেন। আমি আরটিভিকে ধন্যবাদ জানাই এই ধরনের ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম করার জন্যে। এরকম অনেক গুণী শিল্পী আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশে যারা বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে উঠে এসেছে। তো আরটিভি আমাদেরকে, আমি বলবো 6 জন নয়, 16-র মধ্যে 16 জনকে বাছাই করে নিয়েছে, এবং তারা যারা 6 জনের মধ্যে নেই কিন্তু 6 জনের পরে আছে, তারা যে পারফর্ম করলো আমি সত্যি মুগ্ধ, ইমপ্রেসড। আর আমার গান বাজানো হয়েছে, আমি গায়ক নই, আমি গানের একজন ভালো শ্রোতা। সবাই গাইলে তো হবে না, গানের শ্রোতা দরকার, সেই জন্যে আমি একজন ভালো শ্রোতা। তবে গান শেখার খুব ইচ্ছা ছিল, সেটি হয়নি, সেই জন্য দুঃখবোধ আছে। এমন যদি ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম তখন থাকতো হয়তো আমি গায়ক হতাম। তো আমার যে গানটি বাজানো হয়েছে সেটি এখানেই একটি টক শোতে আমি গিয়েছিলাম, এই জায়গায় আশিক রহমান আমাকে বলেছিল আপনাকে গাইতে হবে। তো আমার এই গান গাওয়ানো আমাকে দিয়ে সেটিও আরটিভির কৃতিত্ব, আমি আরটিভিকে এই কৃতিত্বটা দিতে চাই, এবং প্যাটেন্ট রাইট আরটিভির কাছেই চলে গেছে। আমি আর কোথাও কখনো গান গাইনি, শুধু আরটিভির মঞ্চেই আমি টক শোতে গান গেয়েছি। আজকে আমি মনে করি যারা এই ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে উঠে এসছে তাদের মধ্য থেকে দেশ সেরা কণ্ঠশিল্পী উঠে আসবে, এবং আমাদের সংস্কৃতি অনেক গভীরে প্রথিত। আমরা বাঙালিরা ভারতবর্ষে কৃষ্টি সংস্কৃতি ক্ষেত্রে এবং একই সাথে সাহিত্য ক্ষেত্রে আমরা সবার চেয়ে এগিয়ে আমি দাবি করতে পারি, পৃথিবীর উন্নত সংস্কৃতির মধ্যে আমাদের একটি। আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারব, এবং এই ক্ষেত্রে আমি মনে করি আরটিভির এই ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনন্য ভূমিকা রেখে চলেছে। এবং সবশেষে যারা আজকে এখানে পারফর্ম করেছে তাদেরকে অভিনন্দন জানাই। তো আমি বেশি কথা বলবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়কে তার প্রাণবন্ত বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমি মঞ্চে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয়কে। শুভ অপরাহ্ন ইয়াং স্টার, গলা ছেড়ে গাও, আমাদের জন্য না, যারা গাইবেন তাদের জন্য। যাই হোক, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই ধরনের আয়োজন যেটি আমরা করছি আরটিভি সবসময়, তারা যেন এই প্রক্রিয়াটা তারা চলমান রাখে, যেখান থেকে আমাদের নতুন নতুন শিল্পী বেরিয়ে আসবে, আমাদের এই সংস্কৃতির অঙ্গন সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব কে এম খালিদ এমপি। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি যাকে মঞ্চে আমন্ত্রণ জানাব, তিনি একজন আলোকিত মানুষ, কারণ তিনি এক বীর মুক্তিযোদ্ধা। মঞ্চে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি। উপস্থিত সুধী মণ্ডলী এবং এই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের এই যে পদক্ষেপ আজকে আরটিভির, এটা কিন্তু একটা মহৎ উদ্যোগ, এবং এই উদ্যোগের মাঝেই কিন্তু আমরা অনেক নতুন শিল্পী, আমরা অনেক প্রতিভা আমরা কিন্তু পাচ্ছি, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। আর আমি যদি একটু পিছনে যদি কথা বলি, মুক্তিযুদ্ধে আমরা যখন ফিল্ড থেকে ফিরে আসতাম, আমরা থাকতাম অনেক ক্লান্ত, এবং আমাদের থাকা খাওয়ার জায়গাগুলিও কিন্তু খুব সুখকর ছিল না। সন্ধ্যার সময় যখন আমরা রাত্রে যখন বসতাম, যখন চাঁদের আলো উঠত আমরা সেই উন্মুক্ত জায়গাতে, তখন আমাদের যারা গান গাইতো তারা কিন্তু গলা ছেড়ে গান গাইতো। তখন সেখানে যন্ত্রসঙ্গীত বলতে কিন্তু কিছু ছিল না, আমাদেরকে কয়েকটি থাল দেওয়া হয়েছিল, ওইগুলি বাজিয়ে আমরা গান গিয়ে সেখানে সময় পার করতাম, এবং আমাদের মনের এবং আমাদের যে ক্লান্তি আমরা সেটা দূর হতো। কাজেই গান মানুষকে অনুপ্রেরণা যোগায়, গান মানুষকে মুক্তির স্বাদ দেয়, গান মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়। এবং আমি আশা করব আজকে যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যারা আজকে গ্র্যান্ড ফাইনালে আসতে পারেনি, তারাও আগামী দিন আসবে। এবং সবচেয়ে থেকে যে জিনিসটা আমাদের অনেক শিল্পী আমরা দেখেছি, এই প্রতিভাগুলি অনেক সময় হারিয়ে যায়, সেদিকেও আমি বলবো যে আরটিভিকে তাদের দিকেও আপনাদের লক্ষ্য রাখার জন্য, অনেক প্রতিভা হারিয়ে গেছে, অনেক প্রতিভা আপনার পরবর্তী সময়ে তার যে গৌরব, তার যে সম্মান, তার যে মানে মানুষের যে তাকে যেভাবে টেনে নিয়েছে সেটা কিন্তু ধরে রাখতে পারেনি, বিপদগামে বিপদ পথে চলে গেছে। এটা কিন্তু যুবকের এবং যৌবনের কিন্তু একটা অংশ, সেই বিপদগামে চলে যাওয়া। আমি আশা করব তারা সেই পথে যাবে না, তারা তাদের পথ ঠিক রাখবে, এবং আরটিভি তাদেরকে আরও সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে আজকের এই প্রতিভাগুলি বেছে আনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক বন্ধুরা, আজকের এই গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায় দেখতেই পাচ্ছেন আমাদের আরটিভির মুরব্বীরা আছেন, আছেন আমাদের বিজ্ঞ বিচারক গুরু, তাদের সামনে রেখেই আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা করতে চাই শুরু। এই মুহূর্তে আমরা যদি ইয়াংস্টার সিজন ওয়ান এর কয়েকজন সেরা বন্ধুর একটা পারফরমেন্স উপভোগ করি, কেমন হবে বলতো? উপভোগ সবসময় উপভোগ্যই হয়, তাই চলুন আমরা সিজন ওয়ান এর বন্ধুদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু করি আমাদের আজকের সাংস্কৃতিক পরিবেশনা। প্লিজ ওয়েলকাম সিজন ওয়ান থেকে ইপা, রাইসা, স্বর্গ, শারাফা, আমিরা, রিয়া, রেশমা, মাহাদি। আসছে তারা মঞ্চে। ভাবনা হৃদয়ে সুখের দোলা
छोल
হাসি তার ছবি সহসা এলো মেলো মনে হয় সবই ভুলে জীবনে চেনা বাঁধন মনে জাগে আজ কেন আরো রোদ কি যে চায় মন কি খোঁজে সারা ক্ষণ আমার কি আসি মন কি যে চায় মন কি খোঁজে সারা ক্ষণ আমার কি আসি কইরা তুমি
সাদা পালু রাইতে পারি ভ্রমর কালো নদী, নদীতে তুফান উঠিলে তোরি যদি না এসেছিলে অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ের মেয়েটার কি চোখ দুটো চল চল, একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ের মেয়েটার কি চোখ দুটো চল চল, জল কেন চোখে জল চঞ্চল, মেয়ে তুই বল জল কেন চোখে জল চঞ্চল, মেয়ে তুই বল। ও তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি। আমরা দাঁড়িয়ে আছি ইয়াংস্টার সিজন টু এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে, সাথে আছে টপ সিক্স। এই ফাইনালিস্টরা যদি আমাদের সঙ্গীত ভুবনের সুপারস্টারদের সাথে পারফর্ম করে আমার মনে হয় ব্যাপারটা দারুণ হবে। টপ সিক্সে আছে তিনজন ছেলে কন্টেস্টেন্ট, তিনজন মেয়ে কন্টেস্টেন্ট। আচ্ছা, ছেলে কন্টেস্টেন্টরা কোন সুপারস্টারের সাথে পারফর্ম করবে? আমি নাম বলবো না, আমি শুধু বলবো ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, নানা দা দেন দিলশাদ নাহার কন্যা। এন্ড আমাদের মেয়ে কন্টেস্টেন্ট আজকে কার সঙ্গে পারফরমেন্স করবে তার পারফরমেন্স আগে দেখব। ওকে, হি ইজ নান আদার দেন ইমরান, আমাদের সবার প্রিয় ইমরান। মঞ্চে আসছে ইমরান মাহমুদুল এবং তার সঙ্গে আসছে ইয়াংস্টার সিজন টু এর ফাইনালিস্ট ভূমিকা। Oh
আছে গান আছে সত্যি বড় না কেউ কি প্রেমী না কখনো বাঁচে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বড় না কেউ কি প্রেমী না কখনো বাঁচে বলতেছে মনে তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম চাই পেতে আর মন কেউ এত কাছে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি ছুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে চাই পেতে আর মন কেউ এত কাছে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে শুধু এই মনের আনাচে কানাচে
বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে ফিরে আসি তোমারই কাছেই ফিরে আসি তোমারই কাছেই ফিরে আসি ওয়াও অ্যামেজিং পারফরম্যান্স ইজ অলওয়েজ অ্যামেজিং আরো পারফরম্যান্স তো বাকি আছে ইভেন্টের জন্য বাট আমাদের ভূমিকা যে ভূমিকাটা রেখেছে তার জন্য একটা জোরে করতালি হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক বন্ধুরা আরও একটি পারফরমেন্স দেখব এবং আমাদের সবার মোস্ট ফেভারিট দিলশাদ নাহার কনা আসবেন এবং তার সঙ্গে মঞ্চ মাতাবেন গলা ছেড়ে গাইবে আমাদেরই এবারে ফাইনালিস্ট অরিন্দল
শুধু মন তোকে ঘুরে ঘুরে করে অস্থির And it was amazing and fabulous. Thank you so much. Thank you. সম্মানিত সুধী, আমাদের আয়োজনের এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই একজন বিশেষ মানুষকে, যার কাছ থেকে শুনবো ইয়াংস্টার সিজন টু এর জার্নিটা কেমন ছিল। বাংলাদেশের অন্যতম গুণী সুরকার সঙ্গীত পরিচালক ইমন সাহা আসছেন মঞ্চে। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় ইমন সাহা। সবাইকে আসসালামু আলাইকুম, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি অল দ্য ফাইনালিস্ট, তোমাদের সবাইকে, যারা তোমরা এই এত হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে টপ সিক্সটিনে জায়গা করে নিয়েছ। আমি খুব বড় কিছু বলবো না, আমরা আসলে এখানে গান শুনতে এসেছি এবং ওরা এত কষ্ট করেছে কটা মাস অক্লান্ত পরিশ্রম, এবং আমার সাথে যায় দুজন সহযোদ্ধা ছিলেন, লিজা এবং আমাদের বকুল ভাই, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এবং আমার অল দিস মিউজিশিয়ানস, ফ্যাবুলাস মিউজিশিয়ানস ব্রাদার, আপনাদের সহযোগিতা ছাড়া কোনো ধরনের কোনো মিউজিক্যাল শো সম্ভব না। সো আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তবে একটা জিনিস আমি তোমাদের এতদিন যতটুকু গাইড করে এসেছি তাতে সেই হিসেবে বলতে চাই, এখানে দুজন শিল্পী আছেন তোমাদের সাথে যারা আজকে পারফর্ম করছেন, সেটা হচ্ছে একদম দিলশাদ নাহাদ কণা আর হচ্ছেন ইমরান মাহমুদ। পথ চলাটা কিন্তু তাদের খুব সহজ ছিল না, তারা জানে এই পর্যায়ে এসে কত স্ট্রাগল করে এই পর্যায়ে আসতে হয়, এবং আসার পরে ধরে রাখাটা আরও বেশি কঠিন। সো তোমরা একটা মঞ্চ পেয়েছো, ঠিকই মঞ্চ পেয়ে অনেক দূরে গিয়ে গেছো, আজকে পুরো বাংলাদেশ তোমাদেরকে, তোমাদের গান শুনছে, তোমাদেরকে চিনছে, কিন্তু এটা ধরে রাখার দায়িত্ব কিন্তু একমাত্র তোমাদেরই। সো তোমাদের যারা সিনিয়ররা আছে তাদের থেকে অবশ্যই টিপস নিবে, এবং তোমাদের এত সুন্দর একটা গাইড এবং প্ল্যাটফর্ম দিচ্ছে আরটিভি, এটার জন্য আসলেই তোমরা অনেক লাকি। যাই হোক, আই উইশ অল দ্য বেস্ট অ্যান্ড গড ব্লেস, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ প্রিয় ইমন সাহা। এবার আমাদের টপ সিক্সটিন থেকে বাছাই করা পাঁচজন বন্ধুর সেরা পারফরমেন্স দেখার চেষ্টা করবো আমরা। এখন টপ সিক্সটিন থেকে এবারে মিডলি পারফরমেন্স নিয়ে মঞ্চে আসছে আহাদ, মমিতা, ইলমে, সিনথিয়া এবং বর্ষা।
Boy, yeah.
বানাইলো মোরে বইরা কি সাধের লাও বানাইলো মোরে বইরা কি সাধের লাও বানাইলো মোরে বইরা কি সাধের লাও বানাইলো মোরে বইরা। সেরা ষোলো থেকে পাঁচজন প্রতিযোগীর আমরা চমৎকার অসাধারণ পারফরমেন্স উপভোগ করলাম, তাদের জন্য আপনাদের কাছ থেকে চাই একটা জোরে করতালি। আর এবারে টপ সিক্স কন্টেস্ট্যান্টের মধ্য থেকে আরো একজন কন্টেস্ট্যান্টের পারফরমেন্স আমরা দেখে নেব। সাথে আসবে আরো একবার ইমরান মাহমুদুল এবং আদিবা। আদিবা এন্ড ইমরান। তুমি তোমায় ভাসাব আকাশে, সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাব বাতাসে, মেঘের নৌকা তুমি তোমায় ভাসাব আকাশে, সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাব বাতাসে। ভেসে যাওয়া ডানা মেলা পাখি, যতক্ষণ তুমি আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি, আমি হই রোদ মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি, মনে হয় তোমায় নিয়ে জল ধোয়া অনুভবের অন্ধমু আঁকি, সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে, মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে। পথে তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে, ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে, দূর পথে তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে, ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে, মন চায় আকাশে কিছু নীল
মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। অরণ্যের পাখি তুমি, তোমায় জুড়াবো ছায়াতে, হিমালয় শিখর তুমি আমার আনন্দ তোমায় ঝুমাতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, ভালোবাসার পানের খিলি, ভালোবাসার পানের খিলি, মুখে দেব তুইলে, প্রেমের বাক্স দেব খুইলে, বন্ধু আমার বাড়ি আইসো, প্রেমের বাক্স দেব খুইলে। ভালোবাসার পানের খিলি,
ভালোবাসার পানের খিলি মুখেতে বহুতইলে প্রেমের বাক্স দেব কইলে বন্ধু আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দেব কইলে বন্ধু আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দেব কইলে বন্ধু আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দেব কইলে প্রেমের বাক্স দেব কইলে প্রেমের বাক্স দেব কইলে প্রেমের বাক্স দেব কইলে দিলশাদ নাহার কনাপু অ্যান্ড অনিক সূত্রধর। আর এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ইয়াংস্টার সিজন টু এর আরও একজন বিচারককে, শুনবো তার জার্নিটা কেমন ছিল। আমি বলি ওয়ান্ডারফুল অথবা বিউটিফুল, উনি ধরুক আমাদের ভুল, দিন শেষে নাম তার কবির বকুল। সবাইকে শুভ সন্ধ্যা। তরুণ মেধাবীদের নিয়ে আর টিভির আয়োজন ইয়াংস্টার সিজন টু, এই মঞ্চে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আর টিভি কর্তৃপক্ষকে। আমরা গত 3 বছর আগে থেকেই একটা শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে আমাদের তরুণ মেধাবী যারা সারা দেশে ছড়িয়ে আছেন ভালো কণ্ঠশিল্পী, তাদের জন্য একটা জায়গা প্রয়োজন, তারা তাদের প্রতিভা প্রকাশ ঘটাতে পারবে। তো সেই জায়গা থেকে আর টিভি একমাত্র চ্যানেল যারা এরকম ট্যালেন্ট হান্টের আয়োজন করে আসছে ধারাবাহিকভাবে, এবং সেই আর টিভির এই আয়োজনের মাধ্যমে আমরা মঞ্চ পেয়েছি ইয়াংস্টার এবং পাশাপাশি বাংলার গায়ন দুটো মঞ্চ পেয়েছি। সেখান থেকে আমরা অসংখ্য তরুণ মেধাবী সঙ্গীত শিল্পী পেয়েছি। আর এবার ইয়াংস্টার সিজন টুতে আমি যুক্ত হয়েছি। আমি ধন্যবাদ জানাবো আর টিভির CEO সৈয়দ আশিক রহমান, তিনি এই কাজটি করার জন্য আমাকে যোগ্য মনে করেছেন। আমি কাজটি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি, আমার সঙ্গে আমার অপর 2 সহযোগী, তারা আমরা 3 জনই চেষ্টা করেছি। তো আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি সৈয়দ আশিক রহমান তাকে ধন্যবাদ জানাই। আমি সবাইকে অভিনন্দন জানাবো এই সেরা 16 এবং সেরা 6, এবং আমরা একটা পরিবারের মতোই হয়ে গিয়েছি, যার জন্য আজকে হয়তো আমাদের এই গ্র্যান্ড ফিনালে। এরপরেই আমার মনে হয় যে আমাদের কাজটা শেষ, কিন্তু আমি বলবো যে না, কাজটা শেষ হয়নি। এদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদের পেছনে আমাদের যতটুকু শ্রম দেওয়ার প্রয়োজন আমরা দেব। সব মিলিয়ে আমি শেষে বলবো যে তোমরা যারা আজকে এখানে দুপাশে ঝলমল করছো, তোমরা তোমাদের কণ্ঠ দিয়েই আমি মনে করি যে তোমরা সবার মন জয় করতে পারবে, এবং তোমাদের সবার কপালে কিন্তু সাফল্যের তিলকটা লাগবে, এটা আমার বিশ্বাস। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইয়াংস্টার সিজন 2 এর বিজ্ঞ বিচারক কবির বকুলকে তার প্রাণবন্ত বক্তব্যের জন্য। এবারে চলে যাচ্ছে আমাদের পরের পরিবেশনায়। আমাদের মঞ্চ মাথাতে গলা ছেড়ে গাইতে আমাদের সেরা 16 থেকে এবার আসছে সেরা বাছাইকৃত 5 জন বন্ধু। প্লিজ ওয়েলকাম অয়ন, দীপান্বিতা, নয়ন, মিম এবং সীমা। রসিক দিল কা জালা ওই লাল কুর্তা ওয়ালা, দিলে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা। রসিক দিল কা জালা ওই লাল কুর্তা ওয়ালা, দিলে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা। বাবড়ি চুল ওয়ালা ওই লাল কুর্তা ওয়ালা,
সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে আরে দরিয়াই আইলো তুফান আইকে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে ধরো হালে শক্ত হাতে সাথে তুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে
কালিয়ার জলে যাওয়ার, আজ কালিয়ার জলে যাওয়ার, জাতের বিচার নাই গো জলে যাইও না গোড়ায়, ও জলে যাইও না গোড়ায়, আজ কালিয়ার জলে যাওয়ার, জাতের বিচার নাই ও জলে যাইও না গোড়ায়, ও জলে যাইও না গোড়ায়, আজ কালিয়ার জলে যাওয়ার, জাতের বিচার নাই। পিন্দন লালো নিলো বইনে পিন্দন শাড়ি, বইনে পিন্দন শাড়ি, মায়ে পিন্দন লালো নিলো বইনে পিন্দন শাড়ি, বইনে পিন্দন শাড়ি, শ্রীমতী রাধিকার পিন্দন, শ্রীমতী রাধিকার পিন্দন, কৃষ্ণ নীলাম্বরী গো জলে যাইও না গোড়ায়, ও জলে যাইও না গোড়ায়, আজ কালিয়ার জলে যাওয়ার, জাতের বিচার নাই, ও জলে যাইও না গোড়ায়, জলে যাইও না গোড়ায়, আজ কালিয়ার জলে যাওয়ার, জাতের বিচার নাই। দিস ইজ ইট, আমাদের সেরা ষোলো, তাদের পাওয়ার অফ ভয়েস অথবা ভয়েস অফ দ্য পাওয়ার যেটি আমরা বলি, দেখিয়ে দিয়েছে জালওয়া। চলুন জোরে করতালি দিয়ে তাদেরকে একবার অভিনন্দন জানাই। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমাদের পরের পরিবেশনা, এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন ফাইনালিস্টকে যার এত 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 বেশি এনার্জি, সে নিজের পারফরমেন্সের থেকে আসলে তার বন্ধুদের পারফরমেন্সে বেশি এনার্জি দিয়ে থাকে। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে অঙ্কিতা, এবং তার সঙ্গে আসবে নান আদার দেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। Thank you.
অন্য কোথাও কে আর যায় তোমার ভালো বাসায় পারি নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমার যদি দ্বিতীয় জীবন পাই আমি সেই জীবনে প্রাণে মনে এই তোমাকে চাই যদি সেখানেও তোমার সাথে যাই লিখি হৃদয়ের ঠিকানা কাছে আসা তোমার জন্য ভালোবাসা তোমার জন্য তুমি তো আমার স্বপ্ন জগতে আমাকে ভাসালাম তোমার স্রোতে অনন্তকাল থাকো জড়িয়ে অনুভবি প্রতিদিন প্রতিটি রাত সুখ হয়ে থাকো না ছড়িয়ে প্রেম দিলে এক বিন্দু দেব হৃদয় মহাসিন্ধু তোমারই প্রেমে অন্ধ করেছো ফিরে যাওয়া পথ বন্ধ করেছো চিরকালে সঙ্গী তুমি ডুবে গেছি তোমার মায়ায় তোমার ভালোবাসায় পরে নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমার যদি দ্বিতীয় জীবন পাই আমি সেই জীবনে প্রাণে মনে তোমাকে চাই দ্বিতীয় জীবন পাই আমি সেই জীবনে প্রাণে মনে এই তোমাকে চাই এই তোমাকে চাই
প্রিয় দর্শক, আমরা আমাদের ফাইনালিস্টদের মধ্য থেকে, অর্থাৎ আপনারা জানেন যে টপ সিক্স আজকে চ্যাম্পিয়নশিপের জন্য করছে লড়াই, আর তাদের মধ্যে আমরা পাঁচ জনের পারফরমেন্স অলরেডি উপভোগ করেছি, রইল বাকি এক। আর সেই একজনকে এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। মঞ্চে আসছে জাহিদ অন্তু এবং দিলশাদ নাহার কণা। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। পথটা চলে যায় তোরই দিকে, চোখের কলম শত কবিতা লিখে, এই হৃদয়ের ভালো বাসা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে। চোখ ভরে তুই দেখ পরে তুই, প্রেম কবিতাই তোকে ছুই, তুই চিনে নে সে কবি রে। তুই কি আমার হবি রে, রাতে সব তারা আছে দিনে গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে
তোকে সেখানে তুই কি আমার হবি রে সম্মানিত সুধী ইয়াংস্টার সিজন টু এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আরো একজন বিজ্ঞ বিচারককে, গানের পাখি সানিয়া সুলতানা লিজা। সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় যারা আছেন এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে এসেছেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আমি গানের মানুষ, গান শুনতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, কিন্তু এই যে গানের বিচার করাটা, এটা আমার জন্য মানে একটা রোলার কোস্টার জার্নি বলবো আমি। আমার খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল, সেই কাজটাই আমাকে আরটিভি করিয়েছে, এবং সেই সাথে সাথে আমি যাদের সাথে বসে এই এত বড় জার্নিটাতে পার করে আজকে গ্র্যান্ড ফিনালতে এসেছি, আমার খুবই গুণীজন শ্রদ্ধেয় ইমন সাহা দাদা এবং বকুল ভাই, তাদের সাথে বসতে পেরেছি, এটাও আমার জন্য আমার সঙ্গীত ক্যারিয়ারে অনেক বড় একটা অর্জন আমি বলবো। আর অভিনন্দন জানাতে চাই যারা এত দূর পর্যন্ত এসেছো, আমার কাছে তো মনে হয় যে মানে এক একজন পার্ল আমাদের কাছে, এবং আমার খুব ভালো লাগবে যে পরবর্তীতে আমাদের সাথে স্টেজ শেয়ার করবে, আমরা একসাথে গাইবো, এটা চিন্তা করতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ দিতে চাই আমাদের গুণী মিউজিশিয়ানদেরকে, সেই সাথে আমাদেরকে সুন্দর করে সাজিয়েছে স্টাইলিং পার্টনার আসাদ খানকে আমি ধন্যবাদ দিতে চাই, আর টিভির ক্যামেরার পেছনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ইমতু ভাই এবং লাবণ্য, তোমরা তো আমার খুব প্রাণের কাছের, তো সব কিছু মিলে এই জার্নিটা আমার জীবন আর স্মরণীয় একটা জার্নি হয়ে থাকবে। অ্যান্ড থ্যাংকস টু অল। সম্মানিত সুধী, এবারে সেই মহেন্দ্র খন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কে হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন টু এর চ্যাম্পিয়ন। আমি আয়োজনের এ পর্যায়ে আমাদের আরটিভি সম্মানিত সিইও সৈয়দ আশিক রহমানকে বিনীতভাবে অনুরোধ করছি আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসতে। বলছিলাম এবার ফলাফলের পালা, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আমন্ত্রিত অতিথি সবাই আছেন উপবিষ্ট মঞ্চে, এবার নাম ঘোষণার পালা। তার আগে ছজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসছে ইয়াংস্টার সিজন 2 এর টপ 6 ফাইনালিস্ট। ইয়াংস্টার একেবারে শেষ থেকে শুরু করতে যাচ্ছি, এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে থাকার জন্য এই সেরা ছয়কে। আমি প্রথমে ধন্যবাদ দিব ভূমিকা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি উইথ ইউ। তোমার জার্নি এ পর্যন্তই ভূমিকা, তুমি ফাইনালিস্ট হিসেবেই থেকে যাচ্ছ, এবং সেই সাথে আমি আরও একজন ফাইনালিস্টের নাম অ্যানাউন্স করছি যার যাত্রা ছিল এ পর্যন্তই, সেই নামটি হলো অরিন্দম দে। এবার আমাদের মূল ফলাফলে পদার্পণের পালা। বুঝতেই পারছেন প্রিয় দর্শক, টপ সিক্স থেকে আমরা দুজনের রেজাল্ট জানলাম, রইল বাকি চার। এই চারজনের মধ্যেই কেউ হবে চ্যাম্পিয়ন, কেউ ফার্স্ট রানার আপ, কেউ হবে সেকেন্ড রানার আপ। কে হতে যাচ্ছে ইয়াংস্টার সিজন 2 এর সেকেন্ড রানার আপ? আমরা সেকেন্ড রানার আপ হিসেবে দুজনকে পাচ্ছি। সেকেন্ড রানার আপ, বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 এর সেকেন্ড রানার আপ আদিবা এবং অঙ্কিতা। করুণ জয় রঙ্গিকা ইয়াংস্টার,
কংগ্রেচুলেশনস আদিবা এবং অঙ্কিতা রইল বাকি দুই প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এই দুইজনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের চ্যাম্পিয়ন অথবা ফার্স্ট রানার আমার মনে হয় যেহেতু দুজন বাকি আছে আমি অনেক সূত্রধর এবং অন্তু দুজনকে রিকোয়েস্ট করব আমাদের পাশে চলে আসার জন্য সো দর্শক বন্ধুরা চ্যাম্পিয়ন যে হয়েছে তার নাম শুরু হয়েছে এ দিয়ে অনেক সূত্রধর অথবা অন্তু সো আর কথা বলছি না বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন টু এর চ্যাম্পিয়ন জাহিদ অন্তু আমি অনুরোধ করব এবার আমাদের পুরস্কার প্রদান করার জন্য আমাদের চ্যাম্পিয়ন জাহিদ অন্তুকে উত্তরীয় পরিয়ে দেবেন জনাব হুমায়ুন কবির এমডি আরটিভি এবং ক্রেস্ট প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি ডক্টর হাসান মাহমুদ এমপি মাননীয় মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মনোবলে আকাশ ছুঁয়ে প্রত্যয়ে গিয়ে যাও চেক রেপ্লিকা প্রদান করছেন জনাব হুমায়ুন কবির মাননীয় এমডি আরটিভি তোমার মনে আগামীর সূর্য উঠাও এবারে আমাদের ফার্স্ট রানার আপ অনিক সূত্রধর তাকে এবার উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব হুমায়ুন কবির এবং সঙ্গে সৈয়দ আশিকুর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা অনিক সূত্রধরকে ক্রেস্ট প্রদান করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সেই সাথে চেক রেপ্লিকাও প্রদান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি এবার আমাদের সেকেন্ড রানার আপ অঙ্কিতা এবং আদিবাকে আমি মাঝখানে চলে আসার জন্য অনুরোধ করব এবং সঙ্গে আমি অনুরোধ করব আমাদের সবার প্রিয় মুখ সৈয়দ আশিক রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা আরটিভি তাকে অনুরোধ করব দুজনকেই স্ট্যাশে পড়িয়ে দেওয়ার জন্য এবার ক্রেস্ট প্রদানের পালা ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সেকেন্ড রানার আপ অঙ্কিতা এবং আদিবাকে ক্রেস্ট প্রদান করবার জন্য সেই সাথে ক্রেস্ট প্রদান করবেন জনাব হুমায়ুন কবির সম্মানিত এমডি আরটিভি এবারে প্রাইস রেপ্লিকা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কে এম খালিদ এমপি মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গলা ছেড়ে গাও কণ্ঠে তোলো সুর স্বপ্ন বাঁধা প্রাণে চলো বহুদূর লক্ষ্যটাকে স্থির করে এবারে আমাদের দুজন ফাইনালিস্টকে আমরা পুরস্কৃত করব আমি অরিন্দল এবং ভূমিকাকে বলছি মঞ্চের মাঝখানে চলে আসতে এবং সঙ্গে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় কনাপু এবং আমাদের ইমরান মাহমুদুলকে তারা সম্মাননা জানাবে আমাদের দুজন টপ ফাইনালিস্ট অরিন্দল এবং ভূমিকাকে এবং আমাদের সবার প্রিয় তিন বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রাইজ রেপ্লিকা প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি Youngest star, youngest star, youngest star.
দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের যাত্রার সমাপ্তি। তবে সকল সমাপ্তি কিন্তু শেষ নয়, শুরু হয় নতুন পথ চলা, শুরু হয় নতুন প্রত্যাশা আগামীর ভবিষ্যতের জন্য। ঠিক তাই প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও এর গ্র্যান্ড ফিনালে। ধন্যবাদ দিতে চাই যারা আমাদের পথ চলার সঙ্গী, আমাদের আজকের এই বিশেষ আয়োজনে ফিমেল ওয়ার্ড্রপ পার্টনার নাজারা, এবং আমাদের ছেলেদের পার্টনার হিসেবে আছে O2, এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে লুক অ্যাট মি, আমাদের OTT পার্টনার আটভি প্লাস, মেকওভার পার্টনার পারসোনা, এবং আমাদের স্টাইলিং করেছেন কোরিওগ্রাফার আসাদ খান। সবার জন্য জোরে করতালি এবং কৃতজ্ঞতা, এবং অনেক প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে আসলে বিদায় নিতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আটভি, বিদায়। লক্ষ্যটাকে স্থির করে